হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো একগুচ্ছ অ্যান্ড্রয়েড ফোন আনছে আর কি। এখানে কোনো অ্যাপেল নাই, অ্যাপেল নাই, কমলা নাই, আম নাই, এগুলো সব নাম আছে, এগুলো সব আম জনতার ফোন আর কি। স্যামসাং, ওয়ান প্লাস, পিকজেল, হুয়াই, রেনো, ভিভো, মোটামুটি সব কোয়ালিটির ফোনই আছে। আমি একটু প্রথম দিকে স্যামসাং এর ফ্ল্যাগশিপগুলো দিয়ে শুরু করি, আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে স্যামসাং S23 8 GB 128 GB ব্ল্যাক কালারের ফোনটা, একটা সিঙ্গেল সিম, একটা ই সিম, এটাও ব্ল্যাক কালার, এটা 256 GB, এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম। সো এই ফোনটা আজকে নিতে পারবেন মাত্র 49,000 টাকায়, 128 GB, আর 256টা নিতে পারবেন মাত্র 53,000 টাকায়, 53,000 টাকায়। এরপরে আপনার স্যামসাং S22 8 GB 256 GB ডুয়েল সিমের ফোনটা নিতে পারবেন মাত্র 38,000 টাকায়, এটা হচ্ছে গ্রিন কালারের ফোন, খুবই সুন্দর আর মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আর কি। সো S23 এবং 2 শেষ, এবার S21, S21 8 GB 128 GB স্ন্যাপড্রাগন সিঙ্গেল সিম, এটা নিতে পারবেন মাত্র 28,500 টাকায়। 28,500 টাকায় স্যামসাং S21, খুবই সুন্দর, হ্যান্ডি লুক এবং দেখতেও অনেক সুন্দর আর কি, আর স্ক্র্যাচ ছাড়া, কোনো ধরনের স্ক্র্যাচ বা ডেন্ট কিছুই নেই। এরপর স্যামসাং আরও একটা ফোন, এটা খুব জনপ্রিয় এবং রিসেন্ট সিরিজের ফোন আর কি, স্যামসাং A34 8 GB 128 GB লাইম কালার, এই ফোনটা আমাদের বক্সও আছে। যা এই ফোনটার মধ্যে একটা দুইটা ডেন্ট আছে আর কি, সো এগুলো একটু দেখে নেবেন আপনারা। আর ডেন্ট ছাড়া এই ফোনটার প্রাইস মোটামুটি আপনার নিউ নিউ বল অফিসিয়াল যদি নিউ হয় সে 30,000 টাকার মতো, ইউজ বিক্রি করলো আপনার 23 থেকে 24,000 টাকার মতো, যেহেতু এটা ইউজ একটু ডেন্ট আছে। সো এই ফোনটা আপনার নিতে পারবেন মাত্র 20,500 টাকায়, 20,500 টাকায় স্যামসাং A34 8 GB 128 GB উইথ বক্স অ্যান্ড কেবল। এরপরে আপনার হুয়াই P34 8 GB 128 GB কার্ভ ডিসপ্লে, খুবই সুন্দর, এক সময়ের খুব জনপ্রিয় এবং একেবারে ফ্ল্যাগশিপ ফোন, যদিও বয়সের ভারে একটু নুজ হয়ে পড়েছে, তারপরও এই ফোনটা যে এখনও পারফরমেন্স দেখায় সেটা এই বাজেটের মধ্যে বা ইউজ ফোন যে বাজেটের মধ্যে আছে, P34 সেল করতেছি আমরা, এর কাছাকাছি অন্যান্য ফোন কম্পিট করতে খুবই ব্যর্থ এবং এটা সবসময় টপ লিস্টে থাকে আর কি। এটা হুয়াই P34 8 256 ডুয়েল সিম, এই ফোনটা নিতে পারবেন আমার থেকে মাত্র 27,500 টাকায় বক্স চার্জার সহ। তো সো আপনার স্যামসাং শেষ, এবার হচ্ছে হুয়াইটা শেষ, আমি এবার পিকজেল দিয়ে শুরু করি আর কি। পিকজেল 8 8 GB 128 GB USB ভ্যারিয়েন্টের ব্ল্যাক কালার, এই ফোনটা আপনি নিতে পারবেন আজকে অনেকখানি কম প্রাইসে। এর আগে আমরা এটা 50-52 সেল করছি, সো এটা আজকে যেহেতু অফার প্রাইস থাকতেছে, সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটা ডিভাইস আসলে অফার চলতেছে। এখন এটা অফারটা আসলে কেমনে চলতেছে, কতখানি প্রাইস ড্রপ হচ্ছে, কি পরিমাণ কম যাচ্ছে, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে আমরা এরকম ফোন নিয়ে চলে আসতেছি। সো পিকজেল 8 এর এই ফোনটা নিতে পারবেন আজকে আমাদের থেকে মাত্র 46,999 টাকা, মানে 47,000 টাকায় পিকজেল 8 8 GB 128 GB ইউসি ব্ল্যাক কালার, একেবারেই ফ্রেশ কন্ডিশন। একটা ডেন্ট আছে, এইখানে একটা ডেন্ট আছে, এটা আপনি একটু নোটিশ করে নিন আর কি। এরপর হচ্ছে পিকজেল 7 ব্ল্যাক কালার, এটাও 128 GB, এটা নন রিফার্বিশ প্রোডাক্ট, 100% অরিজিনাল, মার্কেটে রিফার্বিশ প্রোডাক্ট আসলে 6, 6 Pro, 7 এতটাই ভরে গেছে যে অরিজিনাল খুঁজতে মানুষ একবার ব্যর্থ, মানে অরিজিনাল যে খুঁজে পাবেন এই আশাটাই ছেড়ে দিচ্ছেন। তা আমি শতভাগ আস্থা দিয়ে আপনাকে বলতে পারি এটা খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট। সো এই ফোনটা নিতে পারবেন আজকে মাত্র 35,000 টাকায়, 35,000 টাকায় পিকজেল 7 8 GB 128 GB ব্ল্যাক কালার, একেবারেই ফ্রেশ কন্ডিশন। বলা হলো একবারে ফ্রেশ কন্ডিশন আমি বলতেছি, একটু কাভারে কিছু স্ক্র্যাচ আছে, এগুলো আপনি চাইলে আমরা কিছু ফটো বা ছবি দিয়ে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার করে ফেলতে পারবো। সো OnePlus শেষ, না OnePlus না, পিকজেল শেষ, হুয়াই শেষ, আপনার স্যামসাং শেষ। এরপরে যেটা আছে যে OnePlus-এর কয়েকটা ডিভাইস আছে আমাদের কাছে, সো OnePlus-এর খুবই লেটেস্ট একটা ডিভাইস OnePlus 12 Pro, দেখতে যেমন অসাধারণ সুন্দর, এটার হ্যান্ড ফিলটাও আসলে অসাধারণ, আরেকটু মনোমুগ্ধ করার কি। সো আপনারা যদি এটা হাতে নিয়ে দেখেন তাহলে খুবই পছন্দ হবে। OnePlus আসলে রিসেন্টলি যেভাবে কামব্যাক করেছে, অন্যান্য ফোন খুবই কমই কমই তাদের এই দুর্দশা থেকে কামব্যাক করতে পারে। OnePlus তাদের OnePlus 9 বা 8 সিরিজের ব্যর্থতার বা ডিসপ্লের প্রবলেম বলেন, সেই প্রবলেমগুলোর পরে OnePlus 11 সিরিজ আসার পর থেকে যেভাবে আসলে কামব্যাক করেছে সেটা সত্যি মাইন্ড ব্লোয়িং। সো 12 Pro খুবই অসাধারণ একটা ফোন, সামনে কার্ভ ডিসপ্লে, অন্যান্য ফোন যখন কার্ভ ছেড়ে দিচ্ছে OnePlus তাদের কার্ভ ডিসপ্লের ফিচারটা বজায় রেখেছে, তা আমার মনে হয় OnePlus এই কারণে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারে আর কি। সামনে কার্ভ ডিসপ্লে লুকটা দেখেন, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন, 12 16 256 GB, 16 256 GB এই ফোনটা আমাদের থেকে নিতে পারবেন আজকে মাত্র 50,000 টাকায়। আরো একটা ডিভাইস আমাদের কাছে আসতেছে 8 256 GB, সেটা হয়তো আগামীকালকে আমাদের দুপুরের মধ্যে পৌঁছে যাবে, ওই ডিভাইসটা আপনার নিতে পারবেন মাত্র 46,500 টাকায়, 46,500 টাকায় 8 256, এটা হচ্ছে 16 256 GB 50,000 টাকায়। এরপর হচ্ছে OnePlus 11 Pro 16 GB RAM 256 GB স্টোরেজ, এই ফোনটা আমাদের একটা ফিক্সড প্রাইস চলতেছে, আগে 40-42 সেল করতাম কিন্তু কত কয়েকদিন ধরে এটা 38,000 সেল করতেছে। সো এই ফোনটার প্রাইসও আজকে 38,000 থাকবে, সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন। আর এটা খুবই ফ্রেশ কন্ডিশন, এর আগে যে 38,000 টাকার যে ফোনটা ছিলাম তার থেকে প্রায় দ্বিগুণ ফ্রেশ কন্ডিশন। এবার OnePlus 11 Pro আরও একটা স্পেশাল এডিশন আছে, OnePlus 12 Pro প্রাইস দেখলেন, সো 11 Pro এই কালারটার নাম বলা হয় সোলার রেড স্পেশাল এডিশন আর কি। এটা ডুয়েল সিম, এটা 18 GB র্যামের সাথে 512 GB স্টোরেজ আছে, দেখতে পাচ্ছেন পিছনে লেদার ফিনিশিং এর একটা রেড কালার, যেটাকে আসলে সেটাকে খুবই সুন্দর করেছে, দূর থেকে খুবই লুক্রেটিভ একটা লুক দিয়েছে।
এই ফোনটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 48,000 টাকা। এর আগে এটা 50, 52, 55 আমরা সেল করেছি, আজকে মাত্র 47,999 টাকায়, মানে 48,000 টাকায় আপনি স্মার্টথিং থেকে পারচেজ করতে পারতেছেন। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু শুধুমাত্র ফোন থাকতেছে, আপনার হয়তো আদার অ্যাক্সেসরিজ আসলে দাবি করতে পারেন। দুইটা ফোনের সাথে বক্স আছে, আমি অলরেডি বলে দিচ্ছি, যেটা হুয়াই ছিল এবং স্যামসাং A34 ছিল। এরপরে আরো একটা ডিভাইস আপনার ভিভোর B27, এখানে B29 লেখা কিন্তু এটা একটু ভুল করা হয়েছে, B27 হবে এটা। 8 জিবি, 128 জিবির এই ফোনটা, B29 বা B27, B27 Pro বলেন, এগুলো আসলে জনপ্রিয় তাদের এই লুকটার এবং সামনে যে কার্ভ ডিসপ্লে এই ফিলটার জন্য। তো এই ডিভাইসটাও প্রাইস কমেছে, আগে এটা 30, 32, 33 হাজার টাকার মতো প্রাইস ছিল, এখন মাত্র 27,500 টাকা আপনি আমাদের নিতে পারতেছেন। ভিভো B27 8 জিবি, 128 জিবি, মাত্র 27,500 টাকা। এরপর আরো একটা ডিভাইস Reno 10 Pro, অপো সিরিজের খুবই জনপ্রিয় একটা সিরিজ হচ্ছে রেনো। সো রেনো সিরিজের দুইটা ফোন আমার কাছে আছে, Reno 10 Pro এবং Reno 8 Pro, 12,256 জিবি, Reno 8 Pro। এই ডিভাইসটা মাত্র 27,999 টাকা, মাত্র 28,000 টাকা। Reno 10 Pro 12,256 জিবি, ব্ল্যাক কালার, অসাধারণ লুক, একটা ডেন্ট আছে এই যে জায়গায়, আর দেখেন খুবই সুন্দর, একেবারে স্লিম, হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন আসলে এটা মাত্র 28,000 টাকা। Reno 10 8 Pro আর Reno 10 Pro 12,256 জিবি ডুয়েল সিম, এটার কালারটাও খুবই সুন্দর, আর ফ্ল্যাক্সিপ ফ্ল্যাক্সিপ একটা ভাব আছে হাতে নিলে, এই সেটা নিতে পারবেন মাত্র 32,500 টাকা। এটার প্রাইস আমাদের গত ফ্রাইডে অফারও একটু বেশি ছিল, 33,500 বা 34,500 ছিল, আজকে সেখান থেকে কম করে দিয়ে এটা মাত্র 32,500 টাকা করে দিচ্ছে অপো Reno 10 Pro। সো ডিভাইস মোটামুটি সবগুলো দেখানো শেষ, এর মধ্যে থেকে যদি আরো কারো আপনার বাজেটের মধ্যে কোনো ডিভাইসটা মিলে যায়, আমার মনে হয় আপনার তাড়াতাড়ি অর্ডার করে ফেলাই বেস্ট হবে, কারণ এর চলে আসতেছে কুরিয়ার সার্ভিসের সেবাগুলো বন্ধ হয়ে যাবে। সো আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেটা আসলে পৌঁছানো মুশকিল, আর আপনি যে ঢাকাতে এখন আসবেন দূরের কোনো জেলা থেকে, আবার এটা ফেরার সময় অনেক ঝামেলা, কারণ ঈদে এমনিতেই ঢাকার মানুষজন আসলে বাড়ি ফিরতেছে, সো রাস্তায় একটা যানজট আছে। সো আমার মনে হয় আজকে ভিডিওটা পাবলিশ হচ্ছে, আর আপনার যদি কোনো ফোন পছন্দ হয়ে থাকে অবভিয়াসলি আমাদের সাথে কথা বলে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন, তাহলে ঈদের আগে সুন্দর এই নতুন ফোনগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।